নমস্কার বন্ধুরা, আর শিকার সংগ্রহের নতুন পরিবেশন লেখক শিবরাম চক্রবর্তী লিখিত হর্ষবর্ধনের হজম হয় না। আজকের এই কঠিন পরিস্থিতিতে আমাদের বাংলা সাহিত্যে শ্রদ্ধেয় লেখকদের দ্বারা লিখিত কিছু গল্প আমাদের মনকে বিশেষ আনন্দ দেয়। বাংলা সাহিত্যে হাসির গল্পের ডালি পরিপূর্ণ হয়েছে স্বনামধন্য লেখকদের সৃষ্টিশীলতার মধ্য দিয়ে। তাঁদের কৌতুক মিশ্রিত শব্দ মাধুরীর সুন্দর পরিবেশন নৈপুণ্যে সেই সব গল্প অসামান্য হয়ে উঠেছে, যা সর্বকালের শ্রেষ্ঠ, যা আমাদের মনে হাসির উদ্রেক সৃষ্টি করে, আমাদের বিষণ্ন মনকে করে তোলে শান্ত আনন্দময়। সেই রকম কিছু গল্পের সাজি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। গল্প পাঠে কিছু ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন। আজকের গল্পের লেখক শিবরাম চক্রবর্তী। লেখক শিবরাম চক্রবর্তীর জন্ম 1903 সালে এবং মৃত্যু 1980। বাকচাতুর্যে তিনি ছিলেন অদ্বিতীয়। আজকের গল্পে হর্ষবর্ধন নামে একটি ভোজনরসিক চরিত্র সৃষ্টি করে ভোজনপটু মানুষের পেটের অসুখ করলে তার যে কি দুঃসহ অবস্থার সৃষ্টি হয় সেই বর্ণনা দিয়ে সুন্দর সব হাসির পরিবেশ সৃষ্টি করেছেন লেখক লেখনের দক্ষতায়। গল্প পাঠে শেলি বসু। আজকের গল্প হর্ষবর্ধনের হজম হয় না। ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের আমন্ত্রণটা পেলাম, কিন্তু তেমন হৃষ্ট হতে পারলাম না। কেননা কানাঘুষোই শুনছিলাম যে গোবর্ধনী এসেছিল নেমন্তন্ন নিয়ে। ব্যাপার কি হে, তোমাদের কারো জন্মদিনটির নাকি আজ? জিজ্ঞেস করলাম। না মশাই। তবে কি বৌদির বিয়ে নাকি? সে আবার কি, সে অবাক হয়। বৌদির বিয়ে তো কবেই হয়ে গেছে, দাদার সাথেই হয়েছে তো। আহা, আমি সেটা বলছি কি, আমি শুধরে নিই কথাটা, তা কি আমি আর জানি নে। দিদিজ আর বর বাট বৌদিজ মেড বলে আমার মেডিজই বার করি। জন্মসূত্রে আমরা দিদিদের পাই, কিন্তু বৌদি পেতে হলে দাদার বিয়ে তো দিতেই হয়। দাদা বিয়ে না করলে, বিয়ে করলে তবেই না আমাদের বৌদি মেলে। আমি তা বলিনি, আমি বলেছি যে বৌদির বিয়ের মানে তোমার বৌদির বিবাহতিথির উৎসব না কি আজ, তাই আমি জানতে চেয়েছিলাম। অবশ্যই সেটাকে তোমার দাদারও বিয়ের দিনের পরব বলা যায়। না তেমন কিছু কাণ্ড নয়, সে জানায়। এমনি আপনাকে আজ খেতে ডেকেছেন দাদা, দুপুরের খাওয়াটা আমাদের ওখানেই সারবেন আজকে। তা বেশ, আমি বললাম। আর ভাবলাম আরও বেশ হলো, সকালের খাওয়াটা না খেলেই চলবে আজ, পয়সাটাও বেঁচে গেল আর খিদেটাকেও বেশ চাগিয়ে তোলা যাবে। দুপুরেই ভুড়িভোজের ডবল ডোজে সুদে আসলে হুসুল হয়ে যাবে সব। তা কি বাজার হয়েছে বলো তো, বাজারে গেছিল কে আজ, তুমি না তোমার দাদা? ভুড়িভোজের গোড়াগুড়ি থেকে এগোনোই আমার অভিলাষ। বাজার কিসের, বাজারে কেউই যায় না আজকাল, বাজার মুখই হয় না কেউ, বেজার মুখ করে সে জানায়। বলো কি হে কারণ? কারণ দাদার কিছুই আর হজম হয় না আজকাল, কবরেজ কিন্তু বলেছে যে অগ্নিমান্দ। সে গড় হজম বা অগ্নিমান্দ যাই হোক না, কিচ্ছু খেতে দিচ্ছে না দাদাকে এখন, না বৌদি না কবরেজ, কেবল ভাস্কর লবণ খেয়ে খেয়ে রয়েছে আমার দাদা। আর কি যেন একটা হজমি গুলি, শুনে চমকাতে হয় আমায়। তাহলে গুজবটা যা শুনেছি নেহাত মিথ্যে নয়? হ্যাঁ, কবরেজ বলেছে যে গন্ডে পিণ্ডে গিলে গিলে নানা রকম খাদ্য অখাদ্য খেয়েই নাকি এই শক্ত ব্যামোটা দাঁড়িয়েছে দাদার, এখন সব খাওয়া দাওয়া বন্ধ। তাই তাহলে আমি একটু
ইতস্তত করে বলি, তোমার দাদা কি ছুটি খাবেন না, আর আমি তাহলে এই মতবাস্তায় ভেবে দেখো যাওয়াটা কি খুব ঠিক হবে, মানে গিয়ে খাওয়াটা, তারপরে বলছো যে বাজার টাজারও বিশেষ কিছু হয়নি কো। না না বৌদি, নিশ্চয়ই আপনার জন্য কিছু আনাবেন, আলাদা করে বানাবেন নিশ্চয়ই কিছু, কিন্তু তা হলেও বলতে গিয়েও বলতে আমার বাঁধে, তা হলেও দৃশ্যটা তেমন হর্ষজনক নয়, হর্ষবর্ধন কি ছুটি খাবে না, আর আমি তার সামনে বসে মাছ মাংস দই রাবড়ি পায়েস পিষ্টক ইত্যাদির স্টক ক্লিয়ার করব, বসে বসে গিলতে থাকব, দেখতে তেমন সুচারু নয়, হর্ষবর্ধক তো নয়। আরও খারাপ লাগলো এই ভেবে যে হর্ষবর্ধন খাওয়ার ব্যাপারে সবচেয়ে সহর্ষ, নিজে যেমন খেতে চান নানা রকম, তেমনি খাওয়াতেও চান অপরকে, সেই তিনি নাকি দাঁতে কুটোটি না দিয়ে পড়ে রয়েছেন, এর চেয়ে রহস্যক আর কিছুই হতে পারে না। কিন্তু কিন্তু করেও গেলাম শেষ পর্যন্ত, আমাকে দেখেই উল্লসিত হয়ে উঠলেন হর্ষবর্ধন, খেয়েও লোককে দেখলে কোন খাইয়েন না আনন্দ হয়। এই যে আপনি এসে গেছেন, একদম ঠিক সময়, বললেন তিনি উচ্ছ্বসিত হয়ে। বৌদির সঙ্গে একটু কথা কয়ে আসি, বলেই আমি সটার রান্নাঘরের দিকে পা বাড়াই। ছিঁচকাঁদুনির ঝোঁক যেমন কান্নার দিকে, চোরের মন যেমন মোচকার দিকে, তেমনি আমার টানে স্বভাবতই রান্নাঘরের পানে, খাবারের খোঁজ খবরে। হর্ষবর্ধন এলেন আমার পিছু পিছু। কি রেঁধেছেন বৌদি আজ, আমার শ্বশুর জিজ্ঞাসা। কি আর রাঁধব ঠাকুরপো, উনি তো গাঁদাল পাতার ঝোল আর পুরনো চালের চারটি ভাত ছাড়া কিচ্ছু খান না, কোবরেজের নিয়ম নাকি সেই রকম, সেই রেঁধেছি আজ ডবল করে। ডবল করে? ডবল করে কেন, ও গোবরাও তাই খাচ্ছে বুঝি দাদার পদাঙ্ক অনুসরণ করে, পেটের অসুখ না হলেও খাচ্ছে, খেলে তো বাঁচতুম তাহলে কোনোদিন আর পেটের অসুখ করতো না ওর, পেটের অসুখ হলে খাওয়ার চাইতে তা ওই খাওয়াটা কি আর আগে থেকে খাওয়াটাই ভালো নয় কি ভাই, ওকে তো বোঝাচ্ছি এত করে, তোর দাদার মতন বাইরে গিলে গিলে ব্যায়াম বাঁধাবি কোনোদিন, কিন্তু শুনছে কিও, ও একদম বাড়িতে খায় না আজকাল, বাইরে কোথায় কোন হোটেল টোটেল থেকে খেয়ে আসে নাকি। আর আপনি, আপনি কি ওই গাঁদাল? না আমি দিদির বাড়ি খাই গিয়ে, যেদিন ওর অসুখ করেছে দিদি বলেছে আমায়, বাড়িতে আমার বাড়িতে দু চারটি খেয়ে যাবি এসে। তাহলে ডবল রেঁধেছেন কেন? কেন আবার, ওর আর আপনার দুজনের জন্যই রেঁধেছি তো, শুনে আমার মাথা যেন বাজ পড়ে, কিন্তু আমার তো কোনো পেটের অসুখ করেনি, কখনো করে না, কোশমিন কালেও না, ব্যারাম হবার আগে সারানো ভালো নয় কি ভাই, রোগ হলে তো সেই হয়েই গেল, যাতে না হয় তার চেষ্টা করাই কি উচিত নয় আমাদের, কোভরেজের ব্যবস্থাটা বেশ ভালো বলেই বোধ হয় আমার। তা তো হবেই, ক্ষোভে যেন ফেটে পড়েন হর্ষবর্ধন, এক গাদা রাঁধতে হচ্ছে না তোমায়, আর এদিকে এক গাঁদাল পাতার ঝোল আর ভাত গিলে গিলে হাড় গিলে চেহারা হয়ে গেল আমার, সত্যি হাড়ে বাতাস লেগেছে আমার, হাঁপছে দিলেন বৌদি। রাত দিন রান্নাঘরের হাঁড়ি ঠেলা আর নানান খানা রান্নার হাঙ্গামা মিটে গেছে সব, ভালোই হয়েছে একরকম, আর বলতে কি বলতে নেই, চেয়ে দেখো ওর দিকে, এই খেয়ে চেহারাটা কি খারাপ হয়েছে তোমার দাদার, চেয়ে দেখি সত্যি শ্রী ফিরে গেছে শ্রীহর্ষের, দিনের পর দিন মাসের পর মাস গাঁদাল পাতার ঝোল খেয়ে ভাস খাসা রয়েছেন দিব্যি, চাকচিক্য যেন বেড়েছে আরও চেহারায়। তারপর মনে হলো ও টাকা যেমন অগাধ
শরীরে পুঁজিও তেমনি গাদা খানেক। পুঞ্জীভূত দেহের থেকে ওর ব্যাংক ব্যালেন্সের মতোই অল্প বিস্তর খসে গেলেও টের পাওয়া জো নেই কিছু। সমুদ্র থেকে দু কলসি জল তুললেই বাকি আর তাতে ফেললেই বাকি। চলুন একটু ঘুরে ফিরে আসা যাক, বললেন আমায় হর্ষবর্ধন। খিদেটা একটু চাগিয়ে আনি গে, খিদেটাকে চাগাত দিয়ে আনা যাক। এসেই তো সেই এক গাদা গাঁদাল পাতার ঝোল নিয়ে বসতে হবে। চলুন খানিক ময়দানের হাওয়া খেয়ে আসি। পথে যেতে যেতে সুর ভাঁজতে লাগলেন তিনি। আওয়াজটা স্পষ্ট হতে টের পেলাম গান না, কান নাই বলা যায় একরকম। খিদের জ্বালায় বুঝি মহাকাব্য ফেঁদেছেন হর্ষবর্ধন, তিনি আওড়াচ্ছেন স্পষ্ট আমি শুনলাম। পেটের বড় জ্বালা, দুই হাত পা লটর পটর, কর্ণে ধরে তালা, উৎকর্ণ হয়ে আমি শুনলাম। তারপর তাঁকে শুধালাম, তার মানে? তার মানে চলুন না আপনি, টের পাবেন এক্ষুনি, তিনি জানান। আপনাকে কেমন লটর পটর খাওয়াবো? সে আবার কি, আমি থমকে দাঁড়াই। না না না, কোথাও গিয়ে লটপট আনি খেতে, লটপট করতে আমি রাজি নই। করতে না মশাই, খেতে হয়। লটপট একরকমের খাবার, এক পায়েস হোটেলে খাইয়ে থাকে, সেখানেই তো যাচ্ছি আমরা। অলি গলি পেরিয়ে আমাকে নিয়ে উঠলেন তিনি গিয়ে এক পায়েস হোটেলে। বললেন, নামেই পায়েস হোটেল মশাই, কিন্তু পয়সায় কিছু মেলে না আর আজকাল, টাকার কারবার সব। মাছের টুকরোই বলুন আর মাংসের টুকরোই বলুন, সব এক টাকা করে দাম। কোন কালে কেবল পয়সে মিল তো খোদাই জানেন, পুরো এক প্লেট ভাতের দামও এখানে এক টাকা। দুজনে ভেতরে গিয়ে বসলাম একাধারের লম্বা টেবিলে। একাধারে টেবিল বেঞ্চিও বলা যায় এটাকে, ঠিক স্কুলে যেমনটি থাকে। চেয়ে দেখুন না ওই খাদ্য তালিকার দিকে, ওই তো টাঙানো রয়েছে সামনেই, তিনি দেখালেন। দেখলাম সত্যি মাছ ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া, দম কারি, মাংসের প্লেট, রকমারি খাদ্য থরে থরে সাজানো। চকখড়ির দামে কেউ এক টাকার কম যায় না। দেখলাম কলকাতার বাজারে মাছের তাল না পাওয়া গেলেও এখানে তাদের বিরাট সম্মেলনী। পাপ্তা মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, গলদা, চিংড়ি আর আরও কত কী মাছ তার ইয়াত্তা হয় না। ঝাল, ঝোল, কালিয়া, কোরমা, কোপ্তা, কাবাব সব মিলিয়ে এক পেল্লায় ভোজন পর্ব, ভোজ্য পর্ব তো বলা যায়। পয়সাই কুলোই না মশাই, পয়সা দিয়ে কিছু মেলে না কি এখানে, রুপিয়া ফেলে খেতে হয় সব কিছু। এই যে ওই যে লোকটি বসে দিয়ে আছেন দেখছেন কাউন্টারে, উনি তো এই হোটেলের মালিক, অনেক টাকার মালিক মশাই, দেখলে চেনবার জোটি নেই, বসে বসে রুপিয়া গুনছেন খালি। বহু রুপি বলুন তাহলে, আমি বললাম। পয়সায় কুলেবে না বলে একশো টাকার নোটখানা এনে এসেছি, দেখালেন তিনি। সব টাকাটা উড়িয়ে দিয়ে যাব, তার কমে ভালো খাওয়া আজকাল হয় না কি। বলে কি লোকটা, এর না অগ্নিমান্দ, কিচ্ছু নাকি হজম হয় না কো, খালি গাঁদাল পাতার ঝোল আর ভাত বরাদ্দ, না খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, তাই হন্যে হয়ে পাগলের মতো এই খাদ্যের অরণ্যে এসে ঢুকেছে। ভেবেছিলাম খাবারের লিস্ট দেখে ঘ্রাণ এনো অর্ধভোজন সেরে হৃষ্ট হয়ে ফিরে যেতে হবে, কিন্তু না, পরক্ষণেই ভুল ভাঙল আমার। দুম করে তিনি হুকুম করে দিয়ে বসলেন, দুথালা ভাত সবচেয়ে সরেস চালের আর যত রকমের ভাজা ভুজি আছে সব, সেই সঙ্গেই দু পিস করে মাছ ভাজা, পোনা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ প্রত্যেকটার ভাজা, আর দুটি করে কিন্তু যা যা আছে সব মাছ ভাজা সব দেন,
ভাতের সঙ্গে মাখন চাই আর পাতি লেবু দু পিস করে। এসে গেল সব একে একে, বসে গেলাম খেতে। আলু, পেটু, পটল, বেগুন, উচ্ছে ইত্যাদির ভাজা ভুজির সহযোগে মাখন মাখানো গরম ভাত মাছ ভাজাগুলির সঙ্গে খেতে যা খাসা লাগলো, দুজনে মিলে সাবার করতে লাগা গেল। একটু এ না এগোতেই হর্ষবর্ধনের ফরমাশ আবার, নিয়ে আসুন ওই রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারিটা আর মাগুর মাছের ঝোল, ডবল ডবল। এসে গেল চাইতে না চাইতেই, খানিক বাদেই আবার তিনি হাঁকলেন, দই মিষ্টি সব রেডি আছে তো দাদা? কথায় বলে না মধুরেন সমাপয়েত। কর্ণাধারের লোকটি কান নাড়লো, আগে হ্যাঁ সমাপয়েত আছে বই কি আপনার, এরপর তো গঙ্গা যমুনা, এর পরেরটা কই? ওর তলব হলো সব ডবল ডবল। অতিকায় কই মাছ এসে পড়ল পাতে, তার এক পিঠে ঝাল আর অপর পিঠ অম্বল। সেই গঙ্গা যমুনা বেশিক্ষণ প্রবাহিত হতে পারল না, উঠে গেল পাতে পড়তে না পড়তে। এইবার আনুন সেই ইলিশ মাছের ইলাহি। ইলাহি আবার কি? ইলাহির মানে আমার যশ সামান্য বিদ্যায় কুলিয়ে উঠতে না পেরে বাধ্য হয়ে শুধাতে হলো ওনাকে। ইলাহি কারবার জানালেন উনি, ওরা জানে ওর মানে হচ্ছে সাত প্রস্থের ইলিশ মাছ, সাত রকমের সাত খানা, সপ্ত রথি। এক প্রস্থ তো হয়েই গেছে, ইলিশ মাছ ভাজা তো পেয়েই গেছি গোড়ায়, আমি প্রকাশ করি। আর ছ প্রস্থ বলুন তাহলে। ছয় নয় দাদা, উনি বললেন, আরও সাত রকমের বাকি আছে এখনো। যথা যথা ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের কালিয়া, ইলিশ ভাতে সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ মাছের রস, এই সাত, এবং পুনশ্চ। পুনশ্চ? আমি হাঁ করে গেলাম। পুনশ্চ আবার? দেখতেই পাবেন, এগুলো খেয়ে শেষ করুন তো আগে। শেষ না হতেই তিনি হাঁকলেন ফের, এবার আনুন আপনাদের সেই লটর পটরটা, এবার আমরা লটর পটর খাবো দুজনায়। লটর পটর নয় দাদা, লটপটি, জানালো সেই কোণঠাসা লোকটা। আমাদের ইলিশ মাছের লটপটি দাদা, ত্রিভুবন বিখ্যাত। লটপটি খেয়ে ঢেঁকুর তুলে হর্ষবর্ধন বললেন, এবার সেই আপনাদের শেষ বেশ ইলিশ মাছের অম্বল। এরপর আবার অম্বল? না বলে আমি পারি না, যা খাওয়া হয়েছে এতেই অম্বল হবে, এমনিতেই না হয়ে যায় না। এরপরও আবার অম্বল? ইলিশ মাছের অম্বল সেটা মাছের মধ্যে ধর্তব্য নয়, ইলিশ মাছের মাথা আর কাঁটা ফাঁটা দিয়ে খেতে যা খাসা। তিনি অম্বলের ঝোলের সঙ্গে নিজের জিভের জল টানলেন। ইলিশ মাছের একেবারে নয় ছয় বলুন না, কিন্তু আপনার না অগ্নিমান্দ, কিছুই নাকি হজম হয় না আপনার, বলছিল যে আপনার ভাই। হয় না তো, বার্লিটুকুও সহ্য হয় না আমার পেটে, মিথ্যে নয় মশাই। তাহলে এসব এত সব এই হতবাগা কোবরেসটার জন্য এমন এক বিটকুটে দাবাই দিয়েছে আমায়, বলে পকেট থেকে একটা কৌটো তিনি বার করলেন, ওই ওষুধের জন্যই তো। তার মানে? আমি তো আরও অবাক, কোবরেজি ওষুধ আবার বিধি ব্যবস্থা জানেন কিছু? সব ওষুধের সঙ্গে একটা করে লেজুর থাকে, তার নাম অনুপান, সে ওষুধের সঙ্গে খেতে হয়, তা না হলে নাকি তেমন ফল হয় না। এরও একটা অনুপান গোছের ছিল, তা তো থাকবেই, আমি ঘাড় নাড়ি, কিছু না জেনেও অনুমান করে নি। সেই অনুপানটা আরও বিটকুটে, কী সব শেকড় মাকড় রোজ বাজার থেকে কিনে আনো, তারপর চার সের জলে চার ঘন্টা করে সেদ্ধ করে চার ছটাক থাকতে নামাও, তারপর চার ঘন্টা ধরে ঠান্ডা করে ওষুধের সঙ্গে গেলু। শেকড় মাকড়ের নাম শুনেই মনে হয়েছিল সে খেলে আর বলতে হবে না।
খাবার দাবার সব গুলিয়ে ওঠে, এই গুলির সঙ্গে বিলকুল বেরিয়ে আসবে তক্ষুনি। তাই আমি ভাবলাম পানীয়ের বদলে খাদ্যেই যায় না কেন, অনুপানের বদলে অনুখাদ্যে। এটাই কি আপনার অনুখাদ্য? সেই খাদ্যকে কি অনুপরিমাণ বলা চলে? বরং আণবিক, আণবিক বোমার মতোই দানবিক ডোজের ডোজ বলতে হয়, বলতে আমি বাধ্য হই। করব কি মশাই, মোক্ষম দাওয়াও যে না, যদি কিছু খাই তো সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ, মৃত্যু তক্ষুনি। এমন ওষুধ? তবে আর বলছি কি, অবাক হয়ে শুনতে হয় আমায়, কোবরেজি ওষুধ কথা কয়, কথাই বলে নাকি? এই গুলিগুলিও কম কতক নয় মশাই, খাবার সঙ্গে সঙ্গে সব হজম, খাব আবার সেই চো চো খিদে, আবার বসে সটান, আবার খান, আবার গুলি, আবার এক গুলিতেই সব সাবার, আবার খিদে, আবার 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 গুলি, আবার থামুন থামুন থামুন, আমার সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে, মাথা ভোঁ ভোঁ করছে। ইলিশ মাছের পাথারে সাঁতার কাটতে কাটতে আমি বললাম, মাথায় সব যেন গুলিয়ে যাচ্ছে, দুবেলা পুরো 100 টাকার খেতে হয় আপনার এই 1 টাকার গুলির জন্য মশাই? যদি এত এত না খাই তাহলে আমার পেটের নাড়িভুড়ি সব হজম হয়ে মারা পড়ব আমি নিঘাত, এই 1 গুলিতেই আমায় খতম। কিন্তু গোবরা বলছিল আপনার নাকি হজম হয় না। হয় না তো, সাবুদানাটি পর্যন্ত হজম হয় না, বলেছে ঠিকই, কিন্তু কি করব, এত সব না খেয়েও আমার উপায় নেই গো। যা অব্যর্থ আমার কবিরাজ, এই যে হজমিগুলি দিয়েছেন আমাকে, আপনিও খান না একটা, বলে আমাকে 1টা গুলি দিয়ে নিজেও 1খানা গিললেন। এ খেলে নাড়িভুড়ি পর্যন্ত হজম হয়ে যায়, এই গুলি রোজ 3টে করে খেতে হবে। আমার এই ব্যবস্থা, পাছে নিজের নাড়িভুড়ি অবধি হজম করে না বসি, সেই ভয়ে বাধ্য হয়েই এত এত খেতে হচ্ছে আমায়, কি করব। আজকের গল্প এখানেই শেষ হলো। আপনাদের যদি আমার এই গল্প পাঠ ভালো লেগে থাকে অবশ্যই তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং হ্যাঁ অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে, এরকম সুন্দর সুন্দর হাসির মজাদার গল্প শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবেন। ধন্যবাদ।